গত বছর মে মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। দ্বিতীয় বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বেশ কয়েকদিন চর্চায় ছিলেন তিনি। সন্তানের জন্ম হয়েছিল সময়ের আগে, এখন অবশ্য একদম সুস্থ ছোট্ট আফান। সোশ্যাল মিডিয়ায় প্রায় ছেলের সঙ্গে ছবি ভিডিও শেয়ার করতে থাকেন দিয়া। সম্প্রতি অভ্যানের সঙ্গে কাটানো কিছু সুন্দর ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ছেলেকে এখন থেকেই প্রকৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন দিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে ক্র্যাডলে শুয়ে গাছের পাতা নিয়ে খেলছে অভ্যান। ক্যাপশনে ছেলেকে সূর্যের আলোর সঙ্গে তুলনা করেছেন তিনি। প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী, আর 14ই মে পুত্র সন্তানের মা হন তিনি। তবে সময়ের আগেই জীবনের ঝুঁকি নিয়ে সন্তানের জন্ম দেন। এদিকে বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ায় তুমুল ট্রোল হতে হয়েছিল দিয়াকে। গর্ভবতী হওয়ার জন্যই তড়িঘড়ি বিয়ে করতে বাধ্য হয়েছেন অভিনেত্রী, এমনটাই বলেছিলেন অনেকে। যদিও অভিনেত্রী বলেছিলেন শুধুমাত্র সন্তান নেওয়ার জন্য তারা বিয়ে করেননি। বিয়ের তোড়জোড় চলার সময় দিয়া জানতে পারেন যে তিনি গর্ভবতী। অভিনেত্রী দাবি করেছিলেন মেডিকেল কারণ ছাড়া অন্য কোনো কারণের জন্য তিনি খবরটা লুকননি। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।